কোনো সরকার, কোনো সমাজ নেতা, কোনো রাষ্ট্র নেতা, কোনো পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। সোজা কথা, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই। মানে আপনাকে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে। বন্ধুরা, আমার টিভি তো দেখেছেন, এবার লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, যেন আমরা আমার বন্ধুর সাথে শেয়ারও করবেন, ভুলবেন না কিন্তু।